আজকের মত বিনিময় সভায় আজকের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ উপস্থিত আমার বাংলাদেশের ছাত্রদ্বারা সহ বিভিন্ন অঞ্চলের থেকে আগত রবিয়াং এবং বন্ধুগণ, আপনাদের প্রথমেই আমি জানাই আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠান আমরা অনেক আগে শুরু করার কথা ছিল, যেহেতু অনেক আর্লি থাকায় অনেকেই আসতে দেরি করেছেন, তাই আমরা দেরিতে অনুষ্ঠান আরম্ভ করেছি। এই অনুষ্ঠানে আজকে শুধু মত বিনিময় সভা, এখানে আসলে আমরা বক্তৃতা দেওয়ার সময় আজকে নেই। আজকে আমরা প্রধান অতিথি বাংলাদেশ থেকে এসেছেন, ওনার কাছ থেকে আমরা প্রথমে শুনবো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং অতীতের এই বিগত 5 বছরের আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, এবং এরপরে আরেকটি পর্ব আমরা রেখেছি। এই পর্বেতে আপনাদেরকে দেওয়া হবে 10-15 মিনিট টাইম, আপনারা যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে ছাত্রদ্বারা সম্বন্ধে বা বাংলাদেশ সম্বন্ধে আপনারা জিজ্ঞাসা করবেন। এটাই হচ্ছে আজকের এই অনুষ্ঠানের মত বিনিময় সভার উল্লেখযোগ্য জিনিস, তাই আপনারা কেউ মনে দুঃখ নেবেন না, যেহেতু সবাইকে সময় দেওয়া যাবে না। আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের আওয়ামী লীগের সভাপতি শাহজাহান ভাই আছেন, সহসভাপতি আছেন শাহ ইলিয়াস সাহেব আছেন, আমার নজরুল্লাহ ভাই অনেক পরিচিত, সবাই বড় বড় নেতা, আমাদের অনেক আগের অনেক কর্মকাণ্ড তাদের আপনারা সবাই জানেন। তো আমি দুঃখিত সবাইকে সুযোগ দিচ্ছি না, তাই আমি অনুরোধ করবো আজকের পরিচালককে সরাসরি আমাদের প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য আমার যিনি যাত্রী অনুরোধ করেন। আর সবাইকে আমি আবার অনুরোধ করছি, আপনারা দুঃখিত হবেন না, কারণ আজকে সময় কম, সবাইকে সুযোগ দিতে পারবো না। আই এম ভেরি সরি টু সে। আমি এখন আপনাদের সামনে, যেহেতু আমাদের এখানে আসন সংখ্যা খুব সীমিত, আমাদের মাঝে সুদূর বার্লি থেকে এসেছেন বার্লি যুবলীগের সভাপতি হুসেইন আহমদ সাহেব আমাদের মাঝে আছেন, আমি ওনাদের ওনাকে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের মাঝে উপস্থিত আছেন অল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে সিনিয়র সহসভাপতি আমার বন্ধু বর্তমান শাহজাহান সাহেব আছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক